নমস্কার, স্পট অন নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা আছি ইডেন গার্ডেন্সে। ইডেন গার্ডেন্সের এটা একটা খুব সাধারণ ঘর, ঝা চকচকে ইডেন গার্ডেন্সের সঙ্গে একটু বেমানান, কিন্তু এই ঘরেই বসে বিশ্বকাপের জন্য, আইপিএল এর জন্য, রঞ্জি ট্রফির জন্য ইডেনের উইকেট 22 গজ তৈরি করে থাকেন অত্যন্ত জনপ্রিয় কিউরেটর সুজন মুখার্জি, যিনি একটা সময় সিএবির যুগ্ম সচিব ছিলেন, প্রাক্তন ক্রিকেটার। এটা তো তার থার্ড ইনিংস চলছে গত 9 বছর ধরে। সেই সুজনদার কাছ থেকে আমরা জেনে নেব যে ঠিক কিরকম প্রস্তুতি হচ্ছে এবারে ইডেন গার্ডেন্সের উইকেটে। দেখো, ইডেন গার্ডেনের উইকেটের বিশেষ প্রস্তুতি বলতে আইসিসি চিফ ক্রিকেটার এসেছিল, এসে ও দেখে গেছে, ও কারণ ও যখন 2016 আসে তখন আমার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, তখন অ্যাটকিনসন, অ্যান্ডি অ্যাটকিনসন, তো উনি দেখে তো আমাকে বললো যে বাও হাউ ইট হ্যাজ চেঞ্জ। তো চেঞ্জ বলতে গেলে যে চেঞ্জটা আমি এসে করেছি, যে উইকেটে আগে কোনো ঘাস ছাস ছিল না, পুরো বল উইকেট, পুরো বল উইকেট ছিল তোমার, সেখান থেকে সেটাকে ট্রান্সফর্ম করতে আমার কে প্রচুরভাবে সাহায্য করেছে সিবি অফিসিয়াল, বিশেষ করে যখন এ আমাকে আনলো সৌরভ, সৌরভের প্রচুর সাহায্য পেয়েছি। না হলে এরকমভাবে স্টার্ট করা একজন নিউকমারের পক্ষে ভেরি টাফ আর কি। সুজনদা, আমরাই প্রথম দেখেছি প্রায় আজ থেকে 8-9 বছর আগে, তুমি যখন দায়িত্ব নিয়েছো তখন তুমি উইকেটের মাটি চেঞ্জ করেছিলে, উইকেটে বারমুডা ঘাস, যে 30 গজের মধ্যে যে বারমুডা ঘাস সেইটা তুমি প্রথম ইন্ট্রোডিউস করেছো ইডেন গার্ডেন্সে, এবং নিচে বোরিং করে বালি কাজ করেছো, যার ফলে আজকে যখন এপ্রিল মে মাসে যেটা যখন স্পিনাররা প্রচণ্ড সাহায্য পেত, ইডেনের উইকেট স্লো হয়ে যেত, এখন সেই সময়টা আইপিএল হয়, হ্যাঁ, কিন্তু আইপিএল এর সেরা উইকেটের মর্যাদা পেয়েছে ইডেন গত বছর মুম্বাইয়ের সাথে, এই যে ড্রাস্টিক চেঞ্জ ইডেনের উইকেটের, এটা কিভাবে হলো? দেখো, আগে যেটা তোমাকে বললাম যে আগে আমাদের উইকেটের বল থাকতো না, ঘাস থাকতো না, উইকেটের মেন জিনিস যেটা হচ্ছে অফকোর্স ক্লে, মাটি, মাটির সঙ্গে যদি ঘাস তোমার থাকে এবং সেই ঘাসটা হচ্ছে মেনলি মাটিটাকে ধরে রাখে। আগে যেহেতু ঘাস থাকতো না, মাটিটাকে ধরতো না, বলে মাটিটা কিছুদিন খেলার পরে মাটিটা লুজ হতে থাকতো এবং হালকা হালকা হতো, যতই তুমি রোল করো সেই কয়েকটা কিছু ওভার পরেই মাটিটা আস্তে আস্তে খুলে যেত, খুলে গেলে বল স্লো হতে থাকতো এবং টার্ন করতে থাকতো। বাট ওইটাকে আমার মাথায় ছিল, কারণ যেহেতু নিজে একটু একটু ক্রিকেট খেলেছি, আমার মনে হতো সবসময় যে খেলা তো আমরা খেলি, সবই ঠিক আছে, যারা খেলা দেখতে আসে তাদের তো কিছু দরকার, যে আসবো দেখবো দুদিনের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে, 5 দিনের ম্যাচ, 50 ওভারের খেলায় 190 হাইস্ট রান, তো যারা এত টাকা দিয়ে এত উৎসাহ দিয়ে আজকে ইন্ডিয়ান ক্রিকেট এত এগিয়েছে, হ্যাঁ, এবং এগিয়ে যাওয়ার কিন্তু মূল কারণ আমার মনে হয় যে ভালো উইকেট, যেহেতু ভালো উইকেট পাচ্ছি তারপর থেকে আমরা সবাই মিলে, আমি ইডেন গার্ডেনের চেষ্টা করে এখানে অবধি এসেছি, এত অবধি জানি না কাল কী হবে, তবে আমরা সবাই খুব খাটি, আমার গ্রাউন্ডের গ্রাউন্ডসম্যান থেকে আরম্ভ করে আমার মানে গ্রাউন্ডসম্যান আমার ভাইয়েরা বলতে পারা যাবে, ওদের থেকে আরম্ভ করে আমরা সবাই প্রচণ্ড খাটি এবং খেটে আমরা মনে করি তারপর যে এখনও পর্যন্ত তো আমরা ভালো উইকেট দিয়ে এসেছি, 3 থেকে 4 বার আমরা বেস্ট গ্রাউন্ডে তকমাও পেয়েছি, তো ওয়ার্ল্ড কাপ আশা করছি ভালো উইকেট দেবো, এবং যেটা খেলাতে তোমার ব্যাটিং বোলিং এবং অ্যাজ ওয়েল অ্যাজ যারা পাবলিক তারা দেখে আনন্দ পাবে। সুজন্ত, এটা কতটা চ্যালেঞ্জিং, কারণ বর্ষা বিদায় নেবে অক্টোবরের 20-22 তারিখে, পুজোতেও বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দপ্তর, তার 5 দিন পর খেলা, আমি যদিও দেখছি ইডেন একেবারে সবুজে সবুজ, আরো বেশি সবুজ ওই 30 গজ, কতটা চ্যালেঞ্জিং এই, এবং লেট মনসুন হচ্ছে, হয়তো শ্রাবণ মাসে বৃষ্টি হয়নি, তার চেয়ে ভাদ্র মাসে বৃষ্টির বেশি হচ্ছে, একটু আগেও আমরা দেখছিলাম অঝরে বৃষ্টি হচ্ছিল, এটা কতটা চ্যালেঞ্জিং? দেখো, বৃষ্টি হলে সবসময় চ্যালেঞ্জিং, তবে বৃষ্টি তো আমার মনে হয় না অত দিন ধরে টানবে,
তার মাঝখানে আমাদের যদি 5-7 দিন 8 দিন টাইম পাওয়া যায়, আমাদের প্ল্যানিং আছে আমরা কি করব। তো আমরা উইকেট থেকে আরম্ভ করে মাঠ আমাদের রেডি, খালি রোলিংটা বাকি। তো এই রোলিংটা আমরা চালু করতে পারলে, রোলিংটা কমপ্লিট করতে পারলে তারপর মাঠটা পুরোপুরি কভার করে দেবো এবং আমাদের লোকজন লোকবল বাড়বে, যেটা আমাদের সিবি প্রথম থেকেই এ করে এসছে যে যা যা চেয়েছি দিয়ে এসছে। যদি খুব প্রচণ্ড প্রলয় না হয়, ঝড় বৃষ্টি না হয়, তাহলে মনে হয় খুব একটা অসুবিধা হবে না ম্যাচে। এই প্রথম তো ইডেন গ্রাউন্ডসটাকে সেঞ্চুরি করতে চলেছে, মানে প্রায় 100 কাছাকাছি গ্রাউন্ডসটা। না না, আমাদের গ্রাউন্ডসটা সবসময় প্রথম কথা হচ্ছে আমাদের এই ইডেনের ইডেন যাদবপুর কল্যাণীর সবগুলো সবাই থাকে, প্লাস প্রায় 60-70 জন ওয়েদার দেখে আমরা লোক আনি। তো সবসময় ওই 80-100 পারও করেছে। তো লোক বল আমাদের থাকে, এখন আমরা কীরমভাবে সেটাকে কাজে লাগাবো এবং কীভাবে কী হবে, ওয়েদার কীরম থাকবে, আদৌ মানে ঝড় বৃষ্টি হবে কি না, বৃষ্টি একটা, ঝড় একটা, সাময়িক বৃষ্টি একটা, আর প্রলং বৃষ্টি একরকম, বিভিন্ন রকমভাবে কাজ করে মাছেরা সময়। সেগুলো সব মাথায় রাখতে হয়। আর আমার যে টিম আছে, আমার টিম খুব দক্ষ টিম এবং ওরা জানে কখন কী করতে হবে। সুপার সকার একটা ফ্যাক্টর, কটা সুপার সকার এবারে আমরা বিশ্বকাপের এই 5টি ম্যাচ হবে এখানে। আমাদের সবসময় প্রথম থেকে আমি প্রথম থেকেই দেখেছি আমাদের 4টে সুপার সভা ছিল, একটা আমাদের যেহেতু বোর্ডের ম্যাচ হয়, একটা আমাদের দিতে হয়েছে ভিডিও কলে, যেহেতু ভিডিও কলে ম্যাচ হচ্ছে। আমাদের আরও 2টো নতুন সুপার সভার আসবে, আমাদের নতুন প্রেসিডেন্ট এসে 2খানা সুপার সভার আমি চেয়েছিলাম দিয়েছে। এবং সুপার সভার দিক দিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। এখন যেটা তোমাকে বলছি, সবসময় এক্স ফ্যাক্টর আছে আর তোমার একটু লাক আছে। আমার তো মনে হয় একটা যতই তুমি যা খাটো, যে কোনো ক্ষেত্রেই যা খাটো, একটু লাক ফ্যাক্টরটা তোমার কাজ করে সব জায়গায়। মনে করো যদি আধ ঘন্টা না মাঝারি বৃষ্টি হয়, কতক্ষণের মধ্যে ম্যাচ শুরু হয়ে যাবে? এটা কভার করতে লাগে প্রায় 30-35 মিনিট, কভার তুলতে লাগে ধরো ওই ওরকম 30-35 মিনিট লাগবে। আর আমার তো খুব পাতলা কভার, আমার বেশিক্ষণ টাইম লাগে না, যদি বেশি জল না হয় কভার উপর, যদি বেশি জল না পড়ে টাইম বেশি লাগে না। এবারে উইকেট কীরকম হচ্ছে, তুমি কি বলবে যে এখানে ইন্ডিয়া খেলবে, পাকিস্তান আছে খুব স্পর্শকাতর দেশ, বাংলাদেশ আছে, পাকিস্তান বাংলাদেশের ম্যাচটা নিয়ে প্রচণ্ড হাইপ থাকবে, কি বলবে যে এখানে ওদের অধিনায়কদের যে এখানে কি আগে ব্যাট করা উচিত, এবং নভেম্বরে যখন আসবে তখন আমরা দেখছি হালকা শীত এসে যাবে, ডিউ ফ্যাক্টর একটা, হ্যাঁ যদিও খেলা এবার 2টোর সময় শুরু হচ্ছে। তুমি আসল ম্যাচটার কথা বলে, আমার মতে বিশ্বকাপের শ্রেষ্ঠ ম্যাচ হচ্ছে ইডেন গার্ডেনে এই ইংল্যান্ড পাকিস্তান। হ্যাঁ, তো সবগুলো টিমই আছে, সব টিমই একরকম আমার কাছে, যা পাকিস্তান বাংলাদেশ বলো, ইংল্যান্ড বলো, ইন্ডিয়া বলো, আর যাই বলো, কারণ এটা ওয়ার্ল্ড কাপ খেলা, এটা একটা নিছক এক্সপাইজেড ম্যাচ না, যে আমরা আসলাম বললাম তো চলে গেলাম, যা হলো হলো। এটা ওয়ার্ল্ড কাপ খেলা, প্রচণ্ড প্রেশার, আমাদের যে প্রেশার যারা খেলবে তারা তাদের প্রেশার অনেক বেশি। 4 বছর পরপর একটা ওয়ার্ল্ড কাপ হয় এবং এই ওয়ার্ল্ড কাপ থেকে নায়ক তৈরি হয়, মানে ফিউচারের কে কত আছে। শুভমন গিল, শুভমন গিল তুমি অনেক কথা বলছো, তুমি ভালো, খুব ভালো প্লেয়ার, কিন্তু ওয়ার্ল্ড কাপে যদি তুমি দেখো পারফরমেন্স ঠিক মতো হলো না, তখন তুমি আবার তাকে টেনে নেওয়া হবে। তো সুতরাং সেই সব দিকে দেখে আমাদের আমাদের চেষ্টা থাকবে যত ভালো সম্ভব একটা উইকেট দেওয়া, উইকেট পরিবেশ দেওয়া, যাতে প্রত্যেকে তাদের নিজেদের মতন করে খেলতে, যে যেরকম পারে খেলবে, খেলে তারপর রেজাল্ট করবে এবং ভালো যাতে হয় সেটাই আমরা চেষ্টা করি, ওইটুকুনি চেষ্টা আমরা করতে পারি।